আমরা চলে এসেছি মালদার বসন্ত উৎসবে। এই বসন্ত উৎসবটা মালিকরা ক্লাব আয়োজন করেছে, আর এটা মালদার ডিএস এর মাঠে। দিদি আর সুপ্রিয়া দি আমাদের আগে পৌঁছে গিয়েছিল। ওদের দুজনের সাথে দেখা হওয়ার পর তারপর শুরু হলো নিজেদের বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়ার পর্ব। মাঠের ভেতর নেটওয়ার্ক কিছুতেই পাওয়া যাচ্ছিল না, ফোন যতবারই করছিলাম ততবারই কেটে যাচ্ছিল, কথা শোনা যাচ্ছিল না। এরকম করে আমরা ফাইনালি নিজেদের সমস্ত বন্ধু বান্ধবদের সাথে, যাদের সাথে দেখা হওয়ার কথা ছিল প্রত্যেকের সাথে, কয়েক মুহূর্ত হলেও আমাদের প্রত্যেকের সাথে দেখা হয়েছিল। এখানে প্ল্যান চলছিল প্রিয়াঙ্কাকে কিভাবে এবার আমরা লাল রঙের আবির দিয়ে রাঙিয়ে দেব। আগের বছর একদম আচমকা আমাদেরকে লাল আবির মাখিয়ে ভূত করে দিয়েছিল ওই, তো এইবার ছিল আমাদের পালা ওকে সারপ্রাইজ করার। ওকে আবির মাখানোর তো হয়ে গেল আমাদের এখানে আবির দিয়ে সিঁথি ভরার পর্ব। সত্যি বলতে এবার এতটা মজা করেছি, একজনের সাথে দেখা হয়েছে যে আমি ঠিকভাবে ভিডিওটা ক্যাপচার করতেই পারিনি, তবে তোমাদের দেখাতে না পারলেও এবার আমি একটু বেশ মজা করেছি। এটা অল্প বিস্তার ক্লিপস দেওয়া হয়েছে, সেগুলো তোমাদের সাথে এবারের মতো শেয়ার করলাম। পরে এবার চেষ্টা করবো আরও ভালোভাবে শেয়ার করা। এইবারের মাঠটা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, আর অনেক লোকজন ছিল, ভিড় অনেক বেলা অবধি প্রচুর লোকজন ছিল, সবাই প্রচুর মজা করছিল নিজেদের ফ্রেন্ড আর ফ্যামিলি নিয়ে। এসে ময়দানের ঠিক পাশে আরও একটা জায়গায় বসন্ত উৎসব হচ্ছিল, সেটাও আমরা একটু দেখে নিলাম। বাধে তো প্রত্যেকবারই হোলিতে সবাই যায়, এইবার আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আর তোমাদের সাথে আমরা শেয়ার করছি। বাবা আমার মুখের অবস্থা ভয়ঙ্কর। আমার দিদি ছোট ছোট বাচ্চাদের সাথে।